আসসালামু আলাইকুম। রণীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ১৩, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ, প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম জনসংখ্যা খাদ্য ও বাসস্থানের মধ্যকার সম্পর্ক নিয়ে। আজ আমরা শিখব এ অধ্যায়ের দ্বিতীয় ভাগ, প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার বৃদ্ধি সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমেই তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশের ওপর কি প্রভাব ফেলে। এই প্রশ্নটির ওপর ভিত্তি করে পাঠ্যবইতে ছকে তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নেই। কাজের মূল বিষয় হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ। কি করতে হবে? এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে রয়েছে আমাদের কি কি প্রয়োজন হবে, অন্যদিকে রয়েছে তার জন্য কোন কোন প্রাকৃতিক সম্পদ লাগবে। তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। কাজ ২, জনসংখ্যা বৃদ্ধি পেলে আমাদের বাড়তি কি কি প্রয়োজন হবে বা তৈরি করতে হবে। ছকের প্রথম কলামে তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা লক্ষ্য করো, জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের বাড়তি কি কি প্রয়োজন হবে তোমরা কি জানো? জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমাদের বাড়তি প্রয়োজন হবে বাড়ি তৈরি, খাদ্য উৎপাদন এবং আসবাবপত্র আমাদের প্রয়োজন। তাহলে আমরা তালিকায় কি কি লিখব? বাড়ি তৈরি, খাদ্য উৎপাদন এবং আসবাবপত্র। ৩, বাড়তি জনসংখ্যার জন্য আমাদের যা কিছু প্রয়োজন হয় তা তৈরি করতে আমরা কি কি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি, ছকের দ্বিতীয় কলামে তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা প্রথমে আমরা তালিকা তৈরি করেছিলাম আমাদের কি কি প্রয়োজন হবে। এবার আমরা নির্ণয় করব আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করতে কোন কোন প্রাকৃতিক সম্পদ লাগবে। প্রথমে রয়েছে বাড়ি তৈরি। বাড়ি তৈরির ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হবে? মাটি, কাঠ, পাথর। অতঃপর খাদ্য উৎপাদন, এর জন্য আমাদের প্রাকৃতিক সম্পদের প্রয়োজন, তা হচ্ছে মাটি এবং পানি। অতঃপর আসবাবপত্র, আসবাবপত্র তৈরির জন্য প্রয়োজন কাঠ এবং লোহা। তোমরা এভাবে ছকে সাজিয়ে লিখবে, সাজিয়ে একটি তালিকা তৈরি করে নেবে। ৪, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা তোমাদের এই কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বুঝতে পারবে যে জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের চাহিদা বাড়বে, ফলে প্রাকৃতিক সম্পদ ধ্বংস হবে। বন্ধুরা তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। এবার আমরা জানব কিছু আলোচনা। আলোচনায় দেখা যাচ্ছে প্রথমে বলা হয়েছে বাড়তি জনসংখ্যা পরিবেশের কি কি ক্ষতি করছে। বলা হয়েছে এক, নিচের ছবিটি লক্ষ্য করি। ২, মানুষ কিভাবে পরিবেশের ক্ষতি করছে সে সম্পর্কে আলোচনা করি। বন্ধুরা প্রথমে তোমরা ছবিটি লক্ষ্য করো, দেখা যাচ্ছে এখানে গাছপালা কাটা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, গৃহ তৈরি করা হচ্ছে এবং রাস্তাঘাট তৈরি করা হচ্ছে। এই ছবিতে আমরা এই সকল বিষয়গুলো লক্ষ্য করতে পারছি। বলা হয়েছে যে মানুষ কিভাবে পরিবেশের ক্ষতি করছে সে সম্পর্কে আলোচনা করতে। প্রথমে হচ্ছে বাড়তি জনসংখ্যা পরিবেশের যে সকল ক্ষতি করে তা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ করে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে, বনভূমি ধ্বংস করে। এবং এই ছবিটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে গাছপালা কাটা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, গৃহ নির্মাণ করা হচ্ছে এবং রাস্তাঘাট তৈরি করার মাধ্যমে হচ্ছে পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে। এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেই। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে,
জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে, ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। বন্ধুরা লক্ষ্য করো, পৃথিবীর জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং এই জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। এই বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ এখন অধিক খাদ্য উৎপাদন করছে এবং চিকিৎসা প্রযুক্তিতেও দেখা যাচ্ছে যে রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে এই প্রযুক্তি ব্যবহার করে। ফলে কি হচ্ছে, মানুষ এখন দীর্ঘ আয়ু লাভ করছে। বনভূমি কাটা, পাহাড় কাটা, মাটি উত্তোলন, ভূমিক্ষয়, ভূমিধস, বন্যা, বন্ধুরা এবার আমরা জানব প্রাকৃতিক পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। প্রাকৃতিক পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন। কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে, কখনো বা পরিবেশ ধ্বংস করছে, যেমন চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, ফলে ধীরে ধীরে তারা বিলুপ্ত হচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে। এর ফলে বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। বন্ধুরা লক্ষ্য করো, প্রাকৃতিক পরিবেশের ওপর জনসংখ্যার বৃদ্ধির কি কি প্রভাব পড়ছে। প্রথমে বলা হয়েছে বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবারের প্রয়োজন, বাড়তি বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সকল সম্পদ বাড়তি প্রয়োজন, অর্থাৎ অধিক সম্পদের প্রয়োজন। কিন্তু আমরা জানি আমাদের প্রাকৃতিক সম্পদ হচ্ছে সীমিত এবং অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ কি করছে, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে, কখনো কখনো পরিবেশকে মানুষ ধ্বংস করে ফেলছে। মানুষের চাষের জমি, গোখাদ্য এবং বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য বনভূমি ধ্বংস করে দিয়েছে এবং এই বনভূমি ধ্বংসের ফলে কি হচ্ছে, বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের পশু পাখি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপরেও গিয়েও প্রভাব ফেলছে এবং এর ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, যেমন বন্যা, খরা এবং ঝড়। বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশের উপর এই জনসংখ্যা বৃদ্ধি ব্যাপকভাবে প্রভাব ফেলছে। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।